শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? বাসায় পড়াশোনা করছো তো? পড়াশোনা করতে হবে, সামনে পরীক্ষা চলে এসেছে। তাহলে আমরা ঝটপট আমার বাংলা বই আজকে পড়ব। আমার বাংলা বই বের করো। আমরা আমার বাংলা বইয়ের পাঠ 49, ছড়ায় ছড়ায় সংখ্যা 64 পেজ। তাহলে ঝটপট বই বের করে ফেলো। দেখো, পাঠ 49, ছড়ায় ছড়ায় সংখ্যা। এক আর দুই জবা আর জুই, তিন আর চার মায়ের গলার হার, পাঁচ আর ছয় বাঘ দেখে ভয়, সাত আর আট পুকুরের ঘাট, নয় আর দশ খেজুরের রস, এগারো আর বারো হাতে হাত ধরো। দেখে নাও, এখান থেকে তোমরা বানান করে করে সুন্দর করে ওগুলো পড়াগুলো মুখস্থ করবা এবং HW খাতায় না দেখে লিখবা। সোনামণিরা, এখন তোমাদের আমি ইংলিশ ক্লাস নিব। তোমরা ঝটপট বই খাতা বের করে ফেলো। ইংলিশ ফর টুডে থেকে আমরা ক্লাস নিচ্ছি। ইংলিশ ফর টুডে থেকে করাবো হচ্ছে রাইট দি ওয়ার্ডস ফর দি পিকচার, ছবি দেখে শব্দ লেখা, আর অ্যাক্টিভ ইংলিশ থেকে ফিল ইন দি ব্লাঙ্কস করাবো। খাতার মধ্যে দেখো, লিখো, ছবি আছে দেখো, সান, এগ, বুক, ট্যাপ, অ্যাপেল, ক্যাপ, পেন, বল, ডিশ, ট্রি। আমরা ছবি দেখে শব্দগুলো লিখব। কিসের ছবি? সান, SUN, সান, এগ, EGG, এগ, বুক, BWK, বুক, ট্যাপ, TAP, ট্যাপ, অ্যাপেল, APPLE, এলি, অ্যাপেল, ক্যাপ, CAP, ক্যাপ, পেন, PEN, পেন, বল, BALL, বল, ডিশ, DISS, ডিশ, ট্রি, TRW। ছবি দেয়া থাকবে, তোমরা শব্দগুলো সুন্দর করে লিখবে, কিন্তু বানান লিখতে ভুল করো না কিন্তু। তাহলে বানান ভুল হলেই শব্দটা কাটা হয়ে যাবে। অ্যাক্টিভ ইংলিশ থেকে আমরা ফিল ইন দি ব্ল্যাঙ্ক করবো, ফাঁকা ঘর পূরণ। দেখে নাও, সি এর সাথে কি বসে? আমরা তো সেন্টেন্সগুলো পড়ছি। ইউ এর সাথে কি বসে? হি এর পরে কি বসে? আই এর পাশে কি বসে? আমরা এভাবে আমরা সাহায্যকারী ভার্বগুলো আমরা লিখি নি, তোমরা সেগুলো পূর্ণ করে দিবে। সি এর সাথে ইজ, সি ইজ এ গার্ল, তাহলে বাক্যটা পূর্ণ হয়ে গেল। ইউ আর এ বয়, হি ইজ এ টিচার, আই অ্যাম এ স্টুডেন্ট, দিস ইজ এ কার, দিস ইজ এ পেন, ইট ইজ এ ফিশ, দ্যাট ইজ, দেখো আমরা ইজটা লিখে ফেলছি কিন্তু এ লেখিনি, এ ল্যাম্প। তাহলে যে জায়গাগুলো ফাঁকা থাকবে সে জায়গাগুলো তোমরা পূরণ করে ফেলবে। তাহলে হচ্ছে ফিল ইন দি ব্ল্যাঙ্ক অ্যাক্টিভ ইংলিশ বই থেকে আমরা এখান থেকে নেওয়া হয়েছে। ঝটপট খাতার মধ্যে তোমরা তুলে ফেলো এবং মুখস্থ করবে। আমরা এখন গণিত ক্লাস করব। গণিত ক্লাস হচ্ছে খালি ঘর পূরণ করো। পাঠ্য বইয়ের কত পৃষ্ঠা? 32 ও 53 পৃষ্ঠা থেকে আমরা খালি ঘর পূরণ করব। খালি ঘর পূরণ আমরা প্রথম পর্ব পরীক্ষায় শিখেছিলাম কিভাবে করতে হয়। দেখো, আমরা উত্তর ফলো করে আমরা ফাঁকা ঘরে সংখ্যা বসাবো। উত্তর দেখো, এখানে সাত আছে, এখানে দেওয়া আছে এক, ফাঁকা ঘরে কি বসবে? তাহলে এক আছে, সাত করতে কত লাগবে? তাহলে ছয়, একের পর থেকে গুনবো, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, ছয়ের একে কত হলো? সাত। এখানে দেখো, শূন্য যোগ ফাঁকা ঘর নয়, তাহলে উত্তর আছে নয়। তাহলে ফাঁকা ঘরে নয়ের সাথে শূন্য যোগ করলে নয় বসবে। চার যোগ ফাঁকা ঘর সাত, এখানে উত্তরে আছে সাত, দেয়া আছে চার, ফাঁকা ঘরে কোন সংখ্যা বসবে? চার, আর চার থেকে আমরা সাত পর্যন্ত গুনবো, চার, পাঁচ, ছয়, সাত, তিন ঘর, এই দেখো তিন। এখানে চার নম্বরে দেখো, পাঁচ যোগ ফাঁকা ঘর
আট, উত্তরে দেওয়া আছে আট, তাহলে সংখ্যা দেওয়া আছে পাঁচ, পাঁচের থেকে আট পর্যন্ত গুনবো, পাঁচ ছয় সাত আট, তিন, ফাঁকা ঘরে তাহলে আমাদের তিন বসবে। এখানে উত্তরে দেওয়া আছে নয়, ফাঁকা ঘর আর সংখ্যা দেওয়া আছে ছয়, ছয় থেকে নয় পর্যন্ত গুনবো, ছয় সাত, সাত আট নয় তিন, সংখ্যা তিন বসে গেছে। দেখো আট যোগ দুই, এখানে আমাদের সংখ্যা দুটোই দেওয়া আছে, উত্তরের জায়গায় ফাঁকা ঘর দেওয়া আছে, তাহলে আটের সাথে দুই যোগ করলে যা হয় সেই সংখ্যাটাই আমরা এখানে লিখব। আটের সাথে দুই যোগ করলে কী হবে, আট নয় দশ, দশ বসে গেছে। ছয় যোগ ফাঁকা ঘর সমান সমান আট, আট উত্তর আছে আট, এখানে সংখ্যা দেওয়া আছে ছয়, ফাঁকা ঘরে কী থাকবে, তাহলে ছয়ের সাথে কত দিলে পরে যোগ করলে আট হবে, দুই, ছয় সাত আট দুই। আট নম্বর অঙ্কে দেখো উত্তরে আছে নয়, সংখ্যা দেওয়া আছে আট, এখানে ফাঁকা ঘরে কী বসবে, নয়, যেহেতু আমরা বলছি সবসময় যে আমরা উত্তর ফলো করে আমরা ফাঁকা ঘরে সংখ্যা বসাবো, আটের সাথে এক যোগ করলে নয় হবে। সাত যোগ ফাঁকা ঘর সমান সমান নয়, তাহলে ফাঁকা ঘরে কী হবে, উত্তর আছে নয়, সাত আট নয় দুই, এই দুই বসে গেছে। উত্তরে দেওয়া আছে দশ, সংখ্যা দেওয়া আছে পাঁচ, ফাঁকা ঘরে কী বসবে, দশ হতে পাঁচ থেকে দশ করতে কত লাগবে, পাঁচের সাথে দশ করতে পাঁচ ছয় সাত আট নয় দশ, তাহলে পাঁচ লাগবে, এই দেখো এখানে পাঁচ বসে গেছে। এখন তোমরা বুঝছো আমি কীভাবে করে ফাঁকা ঘরে সংখ্যা বসাতে হয়, আমরা তো প্রথম পর্ব শিখেছি, ভয়ের কিছু নেই, আমরা ঝটপট খাতায় এই অঙ্কগুলো তুলে ফেলো। সেই সাথে আমরা নামতাও শিখি পাঁচের ঘরের, পাঁচের সাথে এক, পাঁচ অক্কে পাঁচ, পাঁচ দুগুণো দশ, তিন পাঁচে পনেরো, চার পাঁচে কুড়ি, পাঁচ পাঁচে পঁচিশ, পাঁচ ছয় তিরিশ, পাঁচ সাতা পঁয়ত্রিশ, পাঁচ আটা চল্লিশ, পাঁচ নয় পঁয়তাল্লিশ, পাঁচ দশে পঞ্চাশ। এভাবে আমরা নামতা মুখস্ত করে এইচডব্লিউ খাতায় না দেখে লিখব। ছোট্ট সোনামণিরা আজ তাহলে এ পর্যন্তই, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।